বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইন অফ এ মুন। আমরা এখন আছি গ্রামের বাড়িতে। একটা শর্টস দিয়েছিলাম আমি, যারা জানো যে আমরা গ্রামের বাড়ি এসেছি, আমাদের যেটা হুগলি জেলায় আরামবাগের কাছাকাছি। তো আজকের দিনে হচ্ছে শুভ বিজয়া, তাই বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর তার সাথে সাথে আজকে বিজয়ার সাথে সাথে আমার বোনির আজকে শুভ জন্মদিন, তো হ্যাপি বার্থডে বোনি। বোনিকে তো এমনি জানিয়েছি, আর ব্লগেও জানিয়ে দিলাম। আর এখন তোমাদেরকে একটু আমাদের গ্রামের আশপাশটা একটু খাচ্ছি, দেখো। নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের পুকুর। এই দুটো আমার দাদারা বসে আছে, এটা হচ্ছে বর্দা আর এটা হচ্ছে শেষদা। এদিকে দেখো, এইটা হচ্ছে সেজদা আর এইটা হচ্ছে বর্দা, বসে আছে। এবার আমরা নৌকা চালাবো এতে পুকুরে, আমাদের পুকুরেও নৌকা চলে। কিছু এসেছে গ্রামে, কিছু গ্রামে এসেছে। এটা হচ্ছে কিট্টুর দাদা ভাই আয়ুষ। আয়ুষ হলো আমার বর্দার ছেলে, যাকে তোমাদের দেখালাম। হ্যাঁ, চিন্তা নেই। জানিস তো সাঁতার জানে না? না, জল নেই, মাঝে উল্টে গেলে এখন ধার দিয়ে ঘুরবে। তিনজন যা, তিনজন দুজন যা, ঠিকই আছে। অত মেক্সিলি একই আছে, আর অত চিন্তা করতে হবে না। আপনারা সাঁতার জানেন না, সব বল ধার দিয়ে যা, ধার দিয়ে। জোরে ডাকো, ওরম আস্তে আস্তে মামাই নয়, জোরে। এই তো, না ওই যে ভয়ে, এটা হচ্ছে ভয়ে চুপ করে বসে থাকা। এই তো দাদারা কি করছে এখন, মাছ ধরছে, সাঁতার কেটে কেটে আসছে। ওই আর একটা দাদা, কিট্টু তো আর বাড়ি যেতে চাইছে না, দাদার কোলে বসে বসে পুকুর দেখছে। দাদার কোলে বসে বসে পুকুর দেখা হচ্ছে। কি দাদাকে ডাকো, আমার তো ফোনে মানে আমি তো কিনতেই হবে, আমি ভাবছি আর ফোন না কিনে চলবে না, আমার এইটাতে লাস্ট ঠিক আছে, বুঝেছি। কেন তো এই বিষ্টু আসবি, ফোন করলে আমাকে দিয়ে দাও, এখানে নাও না রে, এখানটা রাখো, ওখানে রাখছে, ওখানে কে রাখছে, কেন দুটো ফোন দেখো, এই ফোন দুটো আমার ফোন জন্য পড়ে নে, আর একটা ফোন দাও, নৌকাই আসছে।
দাদা ডাকছে এসো। এই দাদা আইন এখানে, এই দাদা তোকে দিচ্ছে নি, দাদাকে ডাকো, পাপাকে ডাকো, পাপাকে ডাকো, দাদা। ও দাদা ওইদিকে চলে গেছে, তো ওর থেকে দূরে চলো চাপো। এখন যাচ্ছি পুকুর পার থেকে ঠাকুমার সাথে দেখা করতে। চলো দেখাই, এটা আমাদের পুরানো মাটির বাড়ি, একতলা দোতলা আর ওপরটা হচ্ছে তিনতলা মাটির বাড়ি পুরোটাই। আমাদের ছোট কাকার বায়োফ্লক মাছ চাষ হয় এখানে, এখানে কই মাছ আছে, এগুলো সব কই মাছ। এটাও আছে, এটা বড়, এটা দেখতে পাবে না, এখানে আছে মাগুর মাছ, এখানে চাষ হয়েছে। এই যে আমাদের ঠাকুমা, ঠাকুমা কেমন আছো? যাবো বিছানা ঘর শুয়ে পড়বে, কাক পরশু দিনে এসে সারা রাত। ঠিক আছে, আমি ভাবছি না দুদিন ধরে আসবো আসবো, কিন্তু ওই যে মিষ্টি তো উঠছে 12টার সময়, ঘুমাচ্ছে আবার খাইয়ে দাইয়ে 10টা দিতে এসে বলছে এত সত্যি আছে। আমি এখন এই ঘোর ছিটি গো, তাহলে কি করে যাব, যাবো এখন তাহলে সন্ধ্যেবেলার জন্য। তো যে মাটির বাড়িটা দেখলে সেটা আমরা ছোটবেলায় আগে থাকতাম, এখন ছোট কাকার সেই মাটির বাড়িটা, ছোট কাকা থাকে ঠাকুমা থাকে। আর চলো এবার মাটির বাড়ি থেকে, এই যে এটা আমাদের বাড়ি, এই বাড়িতে আমাদের দাদুর মন্দির, ওই দূরে, এই দূরে যে বাড়িটা দেখা যাচ্ছে সেটা সে বজ্জেটি মাদের বাড়ি আমার, আর এই বাড়িটা আমার সেজ্জেটি মাদের। এখানে দেখো এটা হচ্ছে মেজ্জেটিমার বাড়ি, মেজ্জেঠুর বাড়ি, আর এটা হচ্ছে বজ্জেটুর বাড়ি। হ্যাঁ দূর থেকে এটা বজ্জেটু, এটা আমাদের বাড়ি, বাড়ির নাম দেবীধাম, দেবী হচ্ছে আমার ঠাকুমার নাম। এটা আমাদের বাড়ি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। বাবাই বসে আছে এখন, এই যে এগুলো সব মন্দির, সবার মন্দির এরকম থাকে সবার বাড়িতেই, তুলসী আর মনসা মায়ের মন্দির। এটা খুব বড় শিউলি গাছ, অনেকগুলো আম গাছ আছে, যদিও খুব কম আম হয়। ওটা ডাব গাছ, কয়েকটা ডাব হয়েছে। এই যে এই হচ্ছে আমাদের কালীমা,
কালী পূজোর ব্লগটা তোমাদের জন্য আসবেই। কিট্টুর গাড়ি আমাদের সাথে, আমাদের পাখিও চলে এসেছে কলকাতা থেকে কিচির মিচির। এখানে সব রান্না বান্না হয়ে গেছে জন্মদিনের, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। কিট্টু স্নান করছে, হ্যাপি বার্থডে টু ইউ চুটকি। ভাত আছে, পালং শাকের পোস্ত আছে, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, চিংড়ি মাছের কালিয়া, মাটন আছে, পায়েস, চাটনি, দই, এটা মিষ্টি, এগুলো হয়েছে বোনির জন্য। শুভ জন্মদিনের প্রথম ভাতটা খাচ্ছে এখন, বলে বাবালে মা খাইয়ে দিচ্ছে। এখন বাড়ির সবাইকে বোনির জন্মদিনের মিষ্টি, দই আর কি আছে, বিরিয়ানি আছে, এগুলো ভাগ করে দেয়া হচ্ছে। মা ভাগ করে দিচ্ছে। মা, এটা আমার জেঠিমা, এটা আমার বরজেঠিমা বসে আছে, এটা আমার মাসিমণি, নাও। এখানে আছে কেক, যেগুলো বনি সন্ধেবেলা কাটবে, তারপরে সবাইকে দেয়া হবে। কিট্টু এখন ঘুমাচ্ছে, কিট্টুকে ঘুম পাড়ালাম। এই খাওয়া দাওয়া হলো আমাদের, রাজীব বনি মিলে সবাইকে দিয়ে দেবে জন্মদিনের খাওয়া দাওয়া। খুব বেশি দিন থাকছি না এইবারে বাড়িতে, দু তিন দিন থেকেই চলে যাব আর কিছুদিন পরে। চলো এরপরে তোমাদেরকে একবারে বনি যখন কেক কাটবে তখন দেখাবো। এটা বনিকে আমি দিয়েছি বার্থডে কেক, এটা বনিকে বাবাই দিয়েছে, আর এটা হচ্ছে এগলেস। জ্বালাবে না? জ্বালাবো, হ্যাঁ জ্বালাতে তো হবেই। চলো এবার কেক কাটা হবে। এই মামা আগুন আর হবে না, দাঁড়া। হুম হুম